আসসালামু আলাইকুম। আচ্ছা মাতু ভাই, আমি কি একটু কথা বলবো? আসি ভাই, প্লিজ। মাতু ভাই, বিষয় হচ্ছে সবার তো ইন্টেলিজেন্স লেভেল একরকম থাকে না সবার, মানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা বাংলাদেশের যে পড়ালেখার মান, বা ধরেন যে এই যে যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাদের যে মানে বুদ্ধিমত্তা বা তাদের যে যুক্তিবোধ, এই জিনিসগুলো সবার তো একরকম থাকে না। তো তো ওনাকে যদি আপনি একটু বেনিফিট অফ ডাউট দিতেন যে ভাই আপনি কি, যদি, ভাই আসি ভাই, আপনি কি বিগেট্রি অফ লো এক্সপেকটেশন রাখতেছেন? হ্যাঁ তো অবশ্যই রাখতেছি অভিষেক ভাই। হ্যালো নাই তো যে অভিষেক ভাই, নিউজার ভাই, আসি ভাই কথাটা একটু শেষ করুক, ওনার কথাটা আগে শুনে নেই। আপনি হ্যাঁ যদি আনমিউট করেন তাহলে সমস্যা। আসি ভাই বলুন। তো মাত্র ভাই, যে জিনিসটা বলছিলাম যে ওনার মানে যেই প্রশ্ন উনি করবেন, আমরা কিন্তু এই সংশয় .com এ একটা সেকশনই আছে সেটার জন্য, যে সাধারণ বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর, সেই পাতাটার নাম। সেই পাতাটা যদি উনি একটু পরে আসতেন তাহলে আলোচনাটা এগিয়ে নেওয়া যেত, কারণ আমরা এই একই ধরনের প্রশ্নের উত্তর, নাস্তিকতা কাকে বলে, দিলে আল্লাহ নাই, দিলে পৃথিবী আসছে কোন দিক দিয়া, কার কে পৃথিবী বানাইলো, তারপরে মানে এগুলা এগুলা যারা এই ধরনের প্রশ্ন যেগুলো আছে, যেগুলো খুবই মানে কমন প্রশ্ন, যেগুলো আমরা প্রায় 30,000 বার করে উত্তর দিচ্ছি, 40,000 বার করে উত্তর দিচ্ছি, দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে, সেগুলো যদি উনি একটু সেই লেখাটা পড়ে আসতেন তাহলে উনি আইডিয়া পেতেন যে আমাদের বক্তব্যটা কি, এবং আমাদের বক্তব্যকে কিভাবে পাল্টা যুক্তি দিতে হবে, আমাদের বক্তব্যটা শোনার পরে তার পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি কিভাবে দিতে হবে, সেটা যদি উনি পরে আসতেন তাহলে সেটাও বুঝতে পারতেন। তো এইভাবে যদি হতো তাহলে কিন্তু মনে হয় যে আমরা আলোচনাতে একটা নতুন মাত্রা পেতাম, কিন্তু সেই একই ঘ্যানর ঘ্যানর যে তাইলে কেমনে হইলো, তাইলে এটা কেমনে হইলো, তাইলে সেটা, ওইটা না হইলে সেটা কেমনে হইলো। মনে করেন যে আমি বললাম যে আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল ছিল, সেই ন্যাংটা পাগল বলতেছিল যে সেই পৃথিবী মহাবিশ্ব তৈরি করছে। এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, তুমি তো ন্যাংটা পাগল, তুমি তো ভিক্ষা করে খাও, তুমি যে মহাবিশ্ব সৃষ্টি করছো এটা প্রমাণ কি, এটা 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 কিভাবে করলা, কিভাবে করলাম মহাবিশ্ব সৃষ্টিটা, করলা কিভাবে, কি করছিলা তুমি? তখন সে আমাকে জিজ্ঞেস করলো, তেইলে বলেন তো কেমনে হইলো, তেইলে বলেন তো কেমনে হইলো, যদি আমি না করি তাইলে, তেইলে বলেন তো কেমনে হইলো। এখন ভাই হয়তো আমি জানি বা জানি না কেমনে কি হইলো, মহাবিশ্ব কিভাবে হইলো বা সূর্য কিভাবে সৃষ্টি হইলো, অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা জানি না, কিন্তু তার মানে তো এটা না যে আমি যদি তাইলে কেমনে হইলো এটার উত্তর দিতে না পারি, তার মানে হচ্ছে এটা যে সেই ন্যাংটা পাগলের বক্তব্যটা সঠিক প্রমাণিত হলো। আমি যদি উত্তর দিতে না পারি, আমি যদি বলি যে ভাই এটা তো আমি জানি না, সে আমাকে জিজ্ঞেস করবে তাইলে তাইলে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কেমনে, কে বানাইলো? আমি বললাম এই বিল্ডিংটা তো বানাইছে কলিমুদ্দিন নামক একজন লোক। তাইলে কলিমুদ্দিনের কে বানাইছে? কলিমুদ্দিনের তো বানাইছে তার বাবা মা, সেক্স করছে তারপর সে জন্ম হয়েছে। তার বাপ মায়ের কে বানাইছে? তার বাপ মা, তারও বাপ মা ছিল, সেও তারা সেক্স করছে, বাচ্চা হয়েছে, তারপর সে বড় হয়েছে। তার বাপ মা, তার বাপ মা পিছনে যেতে যেতে এমন এক জায়গায় গিয়ে সে থামবে যেটা হয়তো আমি জানি না তার বাপ মা কে বা সে কোথা থেকে আসছে, আমি হয়তো জানি না। আমি বলবো ভাই এটা তো আমি জানি না, আমার কাছে ইনফরমেশন নাই, এই মুহূর্তে ইনফরমেশন নাই। তখন একটা পাগল খুব একটা মানে মুচকি মুচকি হাসি দিয়ে বিজ্ঞের ভঙ্গিতে বলবে, এই যে দেখছেন ভাই, আপনি তো এটা জানেন না, তার মানে হইলো আমি মহাবিশ্ব বানাইছি, এই তো প্রমাণ হয়ে গেল, তাই যেহেতু আপনি জানেন না সেহেতু আমি তো মহাবিশ্ব বানাইছি। তো এইভাবে যদি ন্যাংটা পাগলটা আমাকে মানে তার কথা কনভিন্স করার চেষ্টা করে যে আমি যে জিনিসটা জানি না, এবং সে যদি আমাকে জিজ্ঞাসা করে তাইলে ভাই এটা কেমন হইলো, তাইলে সেটা কেমন হইলো, তাইলে মানে ঘুমাইলে চোখে দেখি না কেন, তাইলে ভাই খাইলে ক্ষুধা লাগে না কেন, ঘর পেট খাওয়ার পর ক্ষুধা লাগে না কেন, তার মানে কি? তার মানে হচ্ছে যেহেতু আপনি জিনিসটা জানেন না সেহেতু আমি বানাইছি এটা। হ্যাঁ, এখন কারোর দাবি যদি প্রমাণ করতে হয় সেটার সাপেক্ষে একটা অবজেক্টিভ প্রমাণ দিতে হয়, তাইলে পাল্টা একটা যদি প্রশ্ন করে তাইলে কেমনে হইলো এটা, তাইলে সেটা কেমনে হইলো, সেটা যদি আমরা নাও জানি তার মানে তো এটা না যে ওই ব্যক্তির বক্তব্যটা সেটা সত্য প্রমাণিত হইলো। যেমন ধরেন আমি যদি একটা আদালতে যাই, আদালতে একটা লোক মারা, ধরেন একটা লোক মারা গেছে, কলিমুদ্দিন নামক একটা লোক মারা গেছে, তার ডেড বডি পাওয়া গেছে, এখন বিজ্ঞ বিচারক পুলিশকে তলব করেছে যে হ্যাঁ পুলিশ বলো তোমরা কি ইনভেস্টিগেট করলা। পুলিশ এসে বলতেছে যে আকাশউদ্দিনই মারছে এই কলিমুদ্দিন। এখন বিচারক বলছে, বলতেছে যে এই যে আকাশউদ্দিনই যে মেরেছে তার প্রমাণটা কি, তার তোমাদের কাছে কোনো এভিডেন্স আছে, ফিঙ্গারপ্রিন্ট বা ছুরিতে, ছুরি যে ছুরি দিয়ে মারা হয়েছে সেই ছুরি, বা কোনো সাক্ষ্য প্রমাণ এরকম কি আছে তোমার কাছে? তখন যদি পুলিশ বলে তাইলে আপনি বলেন কেমনে হইলো, তাইলে কে মারছে বলেন, হ্যাঁ বিচারক আপনি বলেন, জজ সাহেব আপনি বলেন, তাইলে কেমনে কে মারছে, ও না মারলে কে মারছে বলেন আপনি। বিজ্ঞ বিচারক বলবে যে আমি জানি না কে মারছে, আমার তো, আমি তো সেখানে ছিলাম না, আমি ইনভেস্টিগেটও করিনি, আমি জানি না কে মারছে, কিন্তু প্রমাণ দেওয়ার দায়িত্বটা তো তোমার, তুমি যে পুলিশ, ইনভেস্টিগেটিভ পুলিশ, তুমি এই প্রমাণটা আমাকে দিবা। যখন তুমি বলবা যে আকাশউদ্দিনই মারছে, তখন আকাশউদ্দিনকে মানে দোষী সাব্যস্ত করতে হলে যে তথ্য প্রমাণগুলো লাগে সেই তথ্য প্রমাণগুলো তুমি আমাকে প্রোভাইড করবা, সেই তথ্য প্রমাণগুলো আমি যাচাই করে দেখবো তোমার দেওয়া তথ্য প্রমাণগুলো সঠিক কিনা। তুমি তো আমাকে পাল্টা প্রশ্ন তাইলে বলেন তো জজ সাহেব তাইলে কে মারছে, এটা তো কোনো, এটা তো কোনো ইয়া হলো না, প্রমাণ হলো না, এটা হলো একটা মানে প্রশ্ন, তাইলে কে মারছে, তাইলে কে মারছে আমি জানি না, হয়তো আমরা জানি অথবা জানি না, হয়তো আরো ইনভেস্টিগেট করলে সেই জিনিসটার একটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু পৃথিবীর পুলিশ সিস্টেম যদি এইভাবে কাজ করে যে খুন হয়েছে বা রেপ হয়েছে, এখন একজনে ধরে আনছে রাস্তা থেকে, একজনে ধরে আনছে, এখন মানে আদালতে নিচ্ছে, এখন বলা হচ্ছে যে এই মারছে, এখন বিচারক বলতেছে প্রমাণ কি, প্রমাণ প্রমাণ করো, তখন প্রমাণ যখন দিতে পারতেছে না, তখন বলতেছে তাইলে ভাই কম দেখি কেমনে কে করছে, কে করছে, ভাই তাইলে কেমনে হইলো, তাইলে কে মারছে,
এগুলো হয়তো আমরা নাও জানতে পারি, কিন্তু তার মানে তো এটা না যে ওই ব্যক্তির বক্তব্যটা টেইলের উত্তর দিতে না পারলে ওই ব্যক্তির বক্তব্যটা সত্য প্রমাণিত হলো। তো এই ধরনের উত্তরগুলো আমরা বহুবার দিয়েছি, যদি আপনি সংশয় ডট কম এর উত্তর সমূহ পাতাটা একটু পরে আসেন তাহলে আপনি আরো ভালোভাবে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ মাতু ভাই, আমার কথা শেষ। এই এই জিনিসগুলো এইভাবে হয়তো ওনারা ভাবেন না, বা এই জিনিসগুলো হয়তো ওইভাবে ভাবার ক্ষমতাটাও ওনাদেরকে ছোটবেলা থেকে বা পরিবেশটাও হয়তো ওনাদেরকে দেওয়া হয়নি, এই জন্য ক্ষমতাটা হয়তো পায় নাই ওনারা। এই বিষয়ে আসিফ আপনার সাথে আমি একমত নিঃসন্দেহে। কথা হচ্ছে যে সেই মানে সেই জিনিসটা, হ্যাঁ একনোলেজ, তারা যেটা একনোলেজ করবে সেটাও আমি আশা করি না তাদের কাছ থেকে। ঘটনাটা হচ্ছে তারা যখন এমত অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য মনে করে একজন কেন, জাস্ট বিকজ সে নাস্তিক, আর আমি খুবই জ্ঞানী এবং আমি খুব জ্ঞানী এবং আমি মনে করেন যে খুবই শিক্ষিত, যদিও আমি কথা বুঝতেছি না একটা মানুষের, একটা কথা চারবার বলার পরও সেই কথাটা রিপিট করতে পারতেছি, মানে জাস্ট বুঝতেছি না, তারপরেও সে হইতেছে কুলাঙ্গার, সে জাহান্নামী, সে হইতেছে নিচু শ্রেণীর আর আমি উঁচু শ্রেণীর, আমি আশরাফ আর সে আতরাফ। এই যে এই চিন্তা ভাবনাগুলা যখন কেউ করে বা এসে প্র্যাকটিস করার চেষ্টা করে লাইভের মধ্যে এসে ইচ্ছে করে, তাকে কিন্তু কথা বলতে দেওয়া হয়েছে, তার কাছে উত্তর চাওয়া হয়েছে, সে উত্তর দেয় নাই, সে অন্য কথা বলা শুরু করছে তখন, এবং সে ইচ্ছা করে এসে বিরক্ত করতেছে, মানে হুদাই একগুলো কথা বলতেছে, একটা সাথে আরেকটা কানেকশন নেই, প্রথমে একটা প্রশ্ন করে তারপর বলতেছে তাইলে বললে, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করবে আপনি যে তাহলে বলে দ্বিতীয় কোশ্চেনটা করলেন, এটার মধ্যে কানেকশন আছে কোনো, বলতে পারতেছে না তো, এবং না বলতে পেরে উল্টে আর বলতেছে বিরক্ত হচ্ছেন কেন ভাই এরকম বলছে, তখন তো ভাই তারে সত্যি বলতে এরকম করে অপমান না করে আমার নিজের কাছেও এই জন্য মানে হাত খুচুস করে, এগুলোর অপমান না করে ছেড়ে দিলে এগুলি বুঝবে না যে এগুলির স্থানটা কোথায় আসলে সত্যি বলতে। বাট তারপর আপনি যেহেতু আশা করতেছেন তাদের কাছে, নিউ ইউজার ভাই আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, আসিফ ভাইকে আপনি যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলেন নেক্সট যে কোয়েশ্চেন বা যেটা, আসিফ ভাই অলরেডি বোধ হয় আপনার উত্তরটা দিয়ে ফেলছে, আমি জানি না আপনি শুনছেন কিনা, না শুনে থাকলে রিপিট করতে পারেন কোয়েশ্চনটা, অথবা শুনে থাকলে সেটা রেসপন্সটা আপনি দিতে পারেন, মানে আপনার পরবর্তী বক্তব্যটা কি সেটা বলতে পারেন। নিউ ইউজার আপনার উত্তর কিন্তু অলরেডি আসিফ ভাই দিয়েছিল। আমি কি আসিফ ভাইকে প্রশ্ন করছি কোনো, আমি অভিজিৎ ভাই কথাটা বলে তারপর আমি প্রশ্ন করেছিলাম, মানে আপনার উত্তরটা আমার মুখ থেকে না শুনে আসিফ ভাই মুখ থেকে শুনলে হবে না, চলবে না, আমি তো একজনকে প্রশ্ন করছি আপনি কেন তার দিকে নেবেন, আপনি আপনি কি তার গার্লফ্রেন্ড লাগেন নাকি ভাই, ভাই আপনার কাছে উত্তর তার কাছে চাইছেন, মানে উত্তরটা কি অভিজিৎ ভাই বললেই ওইটা আপনার কাছে গ্রহণযোগ্য, অন্য কেউ বললে গ্রহণযোগ্য না এরকম? আচ্ছা আমাকে কি প্রশ্ন করতে দিচ্ছেন আপনারা? আমি বললাম যে অভিজিৎ ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, এটা শুনে আপনি নিজে একটা প্রশ্ন করলেন, করার পর আবার আমাকে বললেন যে আপনি আমি যে প্রশ্নটা করছি সেটা আপনি রিপিট করেন, ঠিক আছে? তো আপনারা সাইকোলজিক্যাল টার্মে খুব ভালো শিখছি, ঠিক আছে, আপনারা খুব জ্ঞানী মানুষ জানি, আমি স্পেসিফিক প্রশ্ন করব বলে আমি কিন্তু প্রশ্ন করেছিলাম, কথা বুঝতে হবে, আপনার প্রশ্নের উত্তর কে দিবে এটা নির্ধারণ আপনি করে দিবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করবেন, যে উত্তর দেওয়া সে দিবে, আপনার যদি পছন্দ হয় নেবেন আর যদি পছন্দ না হয় আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে অন্য কেউ দিবে, সমস্যা নাই তো, আপনারা তিনজন আছেন প্রশ্ন উত্তর দিবেন, শুনেন এটা এমন না যে দিতে পারবে না বা দিবে না এরকম করে কিছু না, যার মুড হইছে সে দিছে, যার মনে হচ্ছে এই আলোচনাটা আপনার সাথে কন্টিনিউ করবে তিনি আপনাকে উত্তরটা দিচ্ছেন। মাতুব্বর ভাই তো আপনাকে আগে কি কল করছেন, আপনি আবার আসছেন মাতুব্বর ভাইয়ের সাথে, যখন আপনি প্রথমেই একটু আচার আচার বিহেভ করতেছিলেন যে আপনি রেগে যাচ্ছেন কেন, এই করতেছেন কেন, সেই করতেছেন কেন, মেলো ড্রামাটিক বিহেভিয়ার যখন করতেছিলেন গার্লফ্রেন্ডের মতো, তখন কিন্তু মাতুব্বর ভাই আপনাকে বুঝতে পারছেন আমার কথা কিন্তু শেষ হয়নি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি, আপনি মাঝখানে ইন্টারাপ্ট করছেন, ওকে ওকে, যখন আপনি গার্লফ্রেন্ডের মতো মেলো ড্রামাটিক কথা বলছিলেন তখন কিন্তু মাতুব্বর ভাই আপনাকে বের করে দিয়েছিল, এরপরে আপনাকে আবার যুক্ত করা হয়েছে, আপনাকে স্পেসিফিকলি বলা হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার সাথে আসিফ ভাই কথা বলতে ইন্টারেস্টেড, আমিও কিন্তু আমার একটা ইন্টারেস্টেড না, মাতুব্বর ভাই ইন্টারেস্টেড না, আপনার যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আসিফ ভাই কথা বলবে, আর যদি আপনি চান যে আসিফ ভাইয়ের কাছ থেকে আপনি শুনবেন না, আপনার মাতুব্বর ভাইয়ের মুখ থেকে তার ঠোঁট নড়বে সেটা শুনেই আপনি উত্তর পায় স্যাটিসফাইড হবেন, তাহলে আপনি ভাই মাতুব্বর ভাইকে রিকোয়েস্ট করতে পারেন, এছাড়া তো আর বলতে পারবেন না, যে দাবি করতে পারবেন না যে মাতুব্বর ভাইকে দিতে হবে বা অন্য কাউকে দিতে হবে, বুঝতে পারছেন? এখন আমি একটু বলে নাই যে ভাই আপনি যেটা ভাবছেন যে আপনার প্রশ্ন এমনই জটিল, এমনই কঠিন, এমনই সাংঘাতিক ইন্টেলেকচুয়াল কোশ্চেন আপনি যদি ভেবে থাকেন, ওনাকে একটু মিউট করবেন মাতু ভাই, উনি মাঝখানে সাউন্ড করতেছে। আচ্ছা আপনি যদি ভেবে থাকেন আপনার প্রশ্ন এমনই সাংঘাতিক বিরাট একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করে ফেলছেন, তাহলে ভাই আপনি একটা বোকার স্বর্গে বসবাস করতেছেন। এই সমস্ত প্রশ্ন মানে আমরা যখন মানে কথা বলা শিখছি তার আগে থেকে, কথা বলারও আগে থেকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি, মানে এগুলোর জন্য আমাদের আমাদের আসলে আপনি কোন জায়গায় আসছেন আপনার কোনো আইডিয়া নাই, হ্যাঁ আপনি মানে কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, অনেক সময় এরকম হয় যে মনে করেন আইনস্টাইনের সাথে মানে একটা মানে রাস্তার একটা ঠেলাগাড়িওয়ালা লুঙ্গি উঁচা করে পাশা চুলকাইতে চুলকাইতে গিয়ে বলতেছে আইনস্টাইনের সাথে কথা বলা শুরু করতেছে, সে ভাব নিতেছে আমি আইনস্টাইনের থেকে পণ্ডিত, হ্যাঁ আমি এমন প্রশ্ন করবো আইনস্টাইনের উত্তর দিতে পারবে না। এখন আপনি পাছা চুলকাবেন, লুঙ্গি উঠায় পাছা চুলকাবেন, সেটা ঠিক আছে, সেটা আপনার পাছা আপনি চুলকাবেন, চুলকাইতে চুলকাইতে আপনি বলবেন তাইলে কেমন, হ্যাঁ আইনস্টাইন বলতো তাইলে এটা কেমন হলো, তাইলে সেটা কেমন হলো, এগুলো বলবেন ঠিক আছে, এটা আপনার বলার অধিকার আছে,
কিন্তু আপনার তো নিজের অবস্থানটাও বুঝতে হবে, যে আপনি আপনার কথা শুনেই তো বোঝা আমরা বুঝতে পারতেছি যে আপনি একেবারে নবীশ একটা, মানে মাথায় কোনো কিছু নাই, জ্ঞান বুদ্ধি কিছুই নাই। তো যে যে আপনি যদি আপনার নিজের অবস্থানটা বুঝতে না পারেন, মানে এমন না যে ফারাজ অর্ণব বা মাতুকর ভাই আপনার আপনার প্রশ্নের উত্তর দিতে পারছে না, আপনি এতই কঠিন প্রশ্ন করে ফেলেছেন তারা প্রশ্নের উত্তর দিতে পারছে না এই কারণে আমার প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেটা না। ব্যাপার হচ্ছে ওনারা আপনার প্রশ্নের উত্তর শুনে এতটাই মানে হতাশ, এতটাই মানে মানে পেট ফাটে ওনাদের হাসি আসতেছে যে ওনারা আপনার মতো মানে লোকের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না, মানে এতটা ইগনোর করতেছে আপনাকে। কিন্তু আপনাকে যে ইগনোর করা হচ্ছে সেটাও আপনি বুঝতে পারতেছেন না, মানে আপনার মাথায় বুদ্ধি এতই কম, এটাও আপনি ধরতে পারতেছেন না যে আপনাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, আপনার ইন্টেলিজেন্স লেভেল নিয়ে মানুষজন মজা নিচ্ছে এটাও টের পাচ্ছেন না, যে সেটাও একটা মানে মানে বুদ্ধিমত্তার একটা লেভেল পার না হইলে আসলে সেটাও বোঝা যায় না যে আমাকে নিয়ে এখানে হাসাহাসি হচ্ছে। তো আমি মাঝখান থেকে একটু চেষ্টা করছিলাম যে ওনাদেরকে বুঝে শুনে মানে আমি একটু কথা বলা যায় কিনা, যদিও আমিও বুঝতে পারতেছি যে আপনার ইন্টেলিজেন্স লেভেল কোন জায়গায়, তারপরে আমি চেষ্টা করতেছি যে আপনার সাথে একটু কথা বলা যায় কিনা। এখন যখন কথা বলতে চাইলাম তখন আপনি বললেন যে মাতুব্বর ছাড়া আজাদ অভিজিৎ ছাড়া আপনি তো কথাই বলবেন না, তার মুখ থেকে ছাড়া কথাই শুনবেন না। তাহলে তো ভাই আমি এতক্ষণ কষ্ট করলাম এরকম একটা মানে মানে আপনার মতো একটা বাচ্চা ছেলের পিছনে যার জ্ঞান বুদ্ধির লেভেল এই, যে যুক্তি তর্ক কিভাবে করতে হয় বা যুক্তি কিভাবে তৈরি করতে হয় সেগুলো সম্পর্কে কোনো বিন্দু মাত্র কোনো ধারণা নাই, তাহলে তো ভাই আমার সময়টাও লস ছিল এবং মানে আপসেট হইলাম আমি আসলে। হ্যাঁ ভাই শোনেন, এখন আপনারা তো তিনজন মিলে অনেক কথা বলেন, পাঁচটা মিনিট আমাকে সময় দেন, মনে করেন আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া, দুই মিনিট সময় দেওয়া সম্ভব না ভাই, আপনি আপনি যেই লেভেল পাঁচ মিনিট কথা শুনে তো আমার কান থেকে রক্ত বের হবে, কি বলেন ভাই? রিকোয়েস্ট করছি, হিন্দি সিরিয়ালের নায়িকার মতো মানে কান্নাকাটি শুরু করছেন। সিরিয়াল দেখি না, সিরিয়াল দেখা লাগবে না মাদ্রাসায়। আমরা দেখি প্রতি বছর অসংখ্য মানুষ ধর্ষণ করে, হুজুরেরা ধর্ষণ করে, তাহলে এটা দেখে কি আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি, কোনো ভাবে কেউ কি এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুসলিম মানি হইতেছে এরকম, হুজুর মানি হইতেছে ধর্ষণকারী এবং ইসলাম মানি ধর্ষণ ধর্ষণ করতে হবে, মাদ্রাসা ধর্ষণ ধর্ষক বা ইসলাম মাদ্রাসা ধর্ষণকে উৎসাহিত করে এবং হুজুর মানে ধর্ষণকারী, এইরকম সিদ্ধান্তে কি আমরা উপনীত হতে পারি নিউজার ভাই? ভাই আমি কিন্তু বলেছিলাম আমি একটু প্রশ্ন করব, পারি কিনা? আপনি কিন্তু আমাকে প্রশ্ন প্রশ্নের উত্তর চাচ্ছি, প্রশ্নের উত্তর দিলে কথা বলতে দেবো না হলে কথা বলতে দেবো না ভাই, সোজা হিসাব। আচ্ছা আমি কি একদম বলছি আমি এরকম কনক্লুশন টানতে পারি কিনা ভাই? এরকম কেন করছেন, এরকম কনক্লুশন টানা যায়? আপনি আমাকে কেন প্রশ্ন, আপনাকে কেন প্রশ্ন করতেছি এটার জবাবও আপনাকে দিতে হইব। মাদ্রাসা দর্শক যেহেতু আমরা দেখতে পারি এত বেশি, তাহলে কি ইসলাম মানে মাদ্রাসা ধর্ষণ বা হুজুর মানে মাদ্রাসা ধর্ষক? কিন্তু সেটা তো আমরা বলতে ভাই আপনিও সমর্থন করবেন আমাদের সাথে, তাহলে আপনি কেন এরকম ভুল কনক্লুশন ড্র করতেছেন? এই জিনিসগুলো আপনি ওই আপনি লেখাগুলো একটু পড়েন, পড়ে আর একটু জ্ঞান অর্জন করেন, তারপরে হয়তো আপনার সাথে কথা বলবো তখন।